প্রার্থী হিসেবে সজ্জন সৎ এবং সর্বক্ষণের কর্মী সৃজন ছাত্র দিকে উঠে আসা বামপন্থী মতাদর্শে বিশ্বাসী যেভাবে জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া অভাবনীয় যদি সুস্থ স্বাভাবিক ভোট হয় সৃজনের জয় অবধারিত তো তোকে দশ বারোটা আসলে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হবে তাতে সে মানে মুর্শিদাবাদ রয়েছে কৃষ্ণনগর রয়েছে দমদম রয়েছে শ্রীরামপুর রয়েছে যাদবপুরের কথা তো বললেনি এরকম দশ বারোটা আসনে জোর প্রতিদ্বন্দ্বিতা হবে এবং বামপন্থীদের ফলাফল সৎকারা ভোটও বাড়বে আসনও পাবে তো আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা কান্তিকাঙ্গুলি কান্তিবাবু সবারকে জিজ্ঞেস কেমন আছেন খুবই ভালো আছে বলো বলো আচ্ছা বলছি যে লোকসভা ভোটে নির্বাচনে তো সকলে নেমে পড়েছে যাদবপুরেও সৃজনতা লড়ছে এখন সবাই যে পরিশ্রম করছে হার ভাঙা পরিশ্রম প্রচার চলছে কি রেজাল্ট হবে বলে মনে করছে যাদবপুরে খুবই ভালো রেজাল্ট হবে গত তিনটে টার্মে তৃণমূল কংগ্রেসের তিনজন প্রার্থী ছিল সুমন কবির সুগত বোস মেমি চক্রবর্তী এবার নতুন প্রার্থী এই তিনজনই দ্বিতীয়বারের দাঁড়ায়নি প্রার্থী হিসেবে সজ্জন সৎ এবং সর্বক্ষণের কর্মী সৃজন ছাত্র দিকে উঠে আসা বামপন্থী মতাদর্শে বিশ্বাসী যেভাবে জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া অভাবনীয় যদি সুস্থ স্বাভাবিক ভোট হয় সৃজনের জয় অবধারিত জিতবে বলছেন রাজ্যের অন্যত্র অন্যত্র অন্তত দশ বারোটা আসলে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হবে তাতে সে মানে মুর্শিদাবাদ রয়েছে কৃষ্ণনগর রয়েছে দমদম রয়েছে শ্রীরামপুর রয়েছে যাদবপুরের কথা তো বললেনি এরকম দশ বারোটা আসনে জোর প্রতিদ্বন্দ্বিতা হবে এবং বামপন্থীদের ফলাফল শতকরা ভোটও বাড়বে আসনও পাবে প্রতিদ্বন্দ্বিতা হবে জয় নিশ্চিত করা বলে মনে করছেন আমি ওইভাবে বলতে পারবো না প্রায় দশ বারোটা আসনের প্রতিদ্বন্দ্বিতা হবে কয়েকটা আসন আমরা ছিঁড়িয়ে আনতে পারবোই যদি শান্তিপূর্ণভাবে ভোট হয় মানুষ যদি নিজের ভোট নিতে দিতে পারে এই পারসেপশানটা জনগণের মধ্যে তৈরি হয়ে গেছে তৃণমূল দুর্নীতিগ্রস্ত আরেকটা ধর্মের নামে যা করে বেড়াচ্ছে বিজেপি ভারতবর্ষের সংবিধান গণতন্ত্র ধ্বংস করতে চলেছে মানুষের উপলব্ধির মধ্যে এসছে এবার কি সেই পারসেপশন আপনারা ভাঙতে পারবেন সুস্থ স্বাভাবিক নির্বাচনে অত্যন্ত ভালো রেজাল্ট হবে সেই সুস্থ স্বাভাবিক নির্বাচনটা কোথায় আমরা লাস্ট পঞ্চায়েত নির্বাচন দেখেছি সেখানেও সন্ত্রাস হয়েছে বিধানসভাতেও আমরা দেখেছি অভিযোগ উঠেছে প্রশাসনিক ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন কিন্তু তার সঙ্গে জনগণের প্রতিবাদ প্রতিরোধ এইটা হবে আসল অস্ত্র আস্থা রাখছে নির্বাচন কমিশনে অফকোর্স এখন পর্যন্ত রাখছি পরবর্তীকালে কীভাবে বলা যাবে দেখা যাক অনেক তো লম্বা চড়া কথা বলেছে সেগুলো সঠিকভাবে এক্সিকিউট করে কি না দেখা যাক কিন্তু বাবু এখন থেকে একটা জ্বলন্ত টপিক রয়েছে সন্দেশখালী সন্দেশখালী নিয়ে এত কিছু হয়ে গেল কিন্তু সিপিএমকে তো সেভাবে সেভাবে সন্দেশখালীতে আমরা সরব দেখলাম না দেখুন আপনারা টিভিতে চ্যানেলে হয়তো দেখান না সিপিএম পার্টির যে নিরাপদ সরদার প্রার্থী হচ্ছে বসিরাটে সে বিধানসভাতে অনেকবার এই প্রশ্নটা উত্থাপন করেছিল সুতরাং বামপন্থীরা জনগণের থেকে বিচ্ছিন্ন নয় এই আন্দোলন সংগ্রাম সংগঠিত করার পেছনে সবাইকে নিয়ে চলার পথে সেই কাজটাই তারা করেছে সেই আন্দোলনে তো দেখা যাচ্ছে না আমি এই প্রশ্নটাই করি কে বলেছে সর্বত্র আছে দেখবেন আপনি সন্দেশকালীন নিয়ে তৃণমূল এবং বিজেপি যেভাবে লড়াই করেছে বিজেপি যেভাবে তাদের মাটি শক্ত করার চেষ্টা করেছে পাল্টা তৃণমূল ছিনিয়ে আনার চেষ্টা করেছে বামেদেরকে তো আমরা সেভাবে নিরাপদ সরদার গ্রেপ্তার হতো না নিরাপদ সরদারকে গ্রেপ্তার করেছি কী কারণে সে বামপন্থী আন্দোলনের একজন নেতা ক্ষেত আন্দোলনের নেতা সংগঠক জনগণের কাছে অত্যন্ত প্রিয় তাই তো তাকে জেলে যেতে হয়েছে যে যাদবপুরেও সৃজনদা লড়ছে এখন সবাই যে পরিশ্রম করছে হার পরিশ্রম প্রচার চলছে কী রেজাল্ট হবে বলে মনে করছে যাদবপুরে খুবই ভালো রেজাল্ট হবে গত তিনটে টার্মে তৃণমূল কংগ্রেসের তিনজন প্রার্থী ছিল সুমন কবির সুগত বোস মিমি চক্রবর্তী এবার নতুন প্রার্থী এই তিনজনই দ্বিতীয়বারের দাঁড়ায়নি প্রার্থী হিসেবে সজ্জন সৎ এবং সর্বক্ষণের কর্মী সৃজন ছাত্র থেকে উঠে আসা বামপন্থী মতাদর্শে বিশ্বাসী যেভাবে জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া অভাবনীয় যদি সুস্থ স্বাভাবিক হয় সিজনের জয় অবধারিত জিতবে বলছেন রাজ্যের অন্যত্র অন্যত্র অন্তত দশ বারোটা আসলে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হবে তাতে মানে মুর্শিদাবাদ রয়েছে কৃষ্ণনগর রয়েছে দমদম রয়েছে শ্রীরামপুর রয়েছে যাদবপুরের কথা তো বললেনি এরকম দশ বারোটা আসনে জোর প্রতিদ্বন্দ্বিতা হবে এবং বামপন্থীদের ফলাফল শতকরা ভোটও বাড়বে আসনও পাবে প্রতিদ্বন্দ্বিতা হবে জয় নিশ্চিত করা বলে মনে করছেন আমি ওইভাবে বলতে পারবো না প্রায় দশ বারোটা আসনের প্রতিদ্বন্দ্বিতা হবে কয়েকটা আসন আমরা ছিনিয়ে আনতে পারবই যদি শান্তিপূর্ণভাবে ভোট হয় মানুষ যদি নিজের ভোট নিতে দিতে পারে এই পারসেপশানটা জনগণের মধ্যে তৈরি হয়ে গেছে তৃণমূল দুর্নীতিগ্রস্ত আর একটা ধর্মের নামে যা করে বেড়াচ্ছে বিজেপি ভারতবর্ষের সংবিধান গণতন্ত্র ধ্বংস করতে চলেছে মানুষের উপলব্ধির মধ্যে এসছে এবার কি সেই পারসেপশন আপনারা ভাঙতে পারবেন সুস্থ স্বাভাবিক নির্বাচনে অত্যন্ত ভালো রেজাল্ট হবে সুস্থ স্বাভাবিক নির্বাচনটা কোথায় আমরা লাস্ট পঞ্চায়েত নির্বাচন দেখেছি সেখানেও সন্ত্রাস হয়েছে বিধানসভাতেও আমরা দেখেছি অভিযোগ উঠেছে প্রশাসনিক ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন কিন্তু তার সঙ্গে জনগণের প্রতিবাদ প্রতিরোধ এইটা হবে আসল অস্ত্র আস্তে রাখছে নির্বাচন কমিশনে অফকোর্স এখন পর্যন্ত রাখছি পরবর্তীকালে হবে বলা যাবে দেখা যাক অনেক তো লম্বা চাওয়া কথা বলেছে সেগুলো সঠিকভাবে এক্সিকিউট করে কিনা দেখা যাক কিন্তু বাবু এখন সব থেকে একটা জ্বলন্ত টপিক রয়েছে সন্দেশখালি সন্দেশখালী নিয়ে এত কিছু হয়ে গেল কিন্তু সিপিএমকে তো সেভাবে সেভাবে সন্দেশখালীতে আমরা সরব দেখলাম না দেখুন আপনারা টিভিতে চ্যানেলে হয়তো দেখান না সিপিএম পার্টির যে নিরাপদ সর্দার প্রার্থী হচ্ছে বসিরাটে সে বিধানসভাতে অনেকবার এই প্রশ্নটা উত্থাপন করেছিল বামপন্থীরা জনগণের থেকে বিচ্ছিন্ন নয় এই আন্দোলন সংগ্রাম সংগঠিত করার পেছনে সবাইকে নিয়ে চলার পথে সেই কাজটাই তারা করেছে সেই আন্দোলনে তো দেখা যাচ্ছে না আমি এই প্রশ্নটাই করি কে বলেছে সর্বত্র আছে দেখবেন আপনি সন্দেশখালী নিয়ে তৃণমূল এবং বিজেপি যেভাবে লড়াই করেছে বিজেপি যেভাবে তাদের মাটি শক্ত করার চেষ্টা করেছে পাল্টা তৃণমূল ছিনিয়ে আনার চেষ্টা করেছে বামেদের কথা আমরা সেভাবে নিরাপদ সরদার গ্রেপ্তার হতো না নিরাপদ সরদারকে গ্রেপ্তার করেছে কী কারণে সে বামপন্থী আন্দোলনের একজন নেতা ক্ষেত প্রজুর আন্দোলনের নেতা সংগঠক জনগণের কাছে অত্যন্ত প্রিয় তাই তো তাকে জেলে যেতে হয়েছে